হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে ননদ মারা গেছে, 11 দিন হলো, তা আজকে ওনার ঘাট কাজ হবে, সেই জন্য সব কিছুর আয়োজন চলছে সকাল থেকে। দাঁড়াও তোমাদের পাখিকে দেখাই। পাখির এখন তো চুল আছে, কিন্তু একটু পরেই ন্যাড়া হবে, তা চলো তোমাদের দেখাই। এই পাখিকে দেখো, এটা হচ্ছে আগের রূপ, কিন্তু একটু পরে দেখবে পাখির অবস্থা। পাখির এখন সব চুল আছে, কিন্তু একটু পরে আর থাকবে না। দেখি দেখি, একটু পরে আর থাকবে না, তাই তো? পাখির মাও নেড়া হবে, আর এটা পাখির বাবা, কিন্তু পাখির বাবাকে একটু পরে আর চেনা যাবে না। দেখি একগাল দাড়ি। এইদিকে কাকুরাও চলে এসেছে প্যান্ডেল করার জন্য। দেখো প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, কেননা সাদা কাপড় দিয়ে একটা তো প্যান্ডেল করতেই হয়, যেহেতু ছাদ্য বাড়ির কাজ। কাকুগুলোকে বললাম যে প্যান্ডেল বাঁধতে বাঁধতে তোমরা আগে টিফিন করে নাও, তা ওদের টিফিন দেওয়া হয়েছে পাউরুটি, লাড্ডু আর চা। তা ওরা টিফিনটা করে নিয়ে আবার প্যান্ডেলের কাজ শুরু করে দেবে। চলো ওরা টিফিনটা করে নিক, ততক্ষণ আমাদেরও অনেক কাজ আছে, সেগুলো একটু সেরে নিই। ওইদিকে প্যান্ডেলের কাকুরা প্যান্ডেলের বাঁধ বাঁধছে, আর আমাদের দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে স্নানটা করে নিয়েছি, কেননা ভাগনাদের ঘাটে তুলতে হয়, আমি যেহেতু মামি হই তো আমাদের ঘাটে তুলতে যেতে হবে। তা ড্রেস চেঞ্জ করতে হবে না, বাড়িতেই থাকে, অসুবিধা নেই। তা ওদের জন্য কিছু কেনাকাটি করেছি, সেইগুলো নিয়ে যাব, কেননা ঘাটে তুলতে গেলে শাড়ি কাপড় দিতে হয়। তো চলো তোমাদের সেগুলো দেখাই যে কার জন্য কী কিনেছি। এই যে এইটা হচ্ছে ভাগনা বউয়ের শাড়ি, শাড়ির সাথে সায়া, আর আছে ব্লাউজ। এটা হচ্ছে ভাগনা বউয়ের, তারপর এটা হচ্ছে ভাগনার মেয়ের, এটা হচ্ছে পাখির। ওর জন্য খুব সুন্দর একটা লাল ফ্রক, আর ভাগনার জন্য ও যেহেতু কাজ করবে ওকে ধুতি দিতে হবে, ওর জন্য ধুতি। এখানে আছে গেঞ্জি, আন্ডার প্যান্ট আর একটা গেঞ্জি, কেননা শুধু স্যান্ডো গেঞ্জিটা দিলে কেমন, কেননা ঘাট কাজের পরে ও তো একটা গেঞ্জি পরবে, সেই জন্য আর একটা গেঞ্জি। এবারে সব কিছু গুছিয়ে নিয়ে যাই, কেননা ওদের ঘাটে ওঠার জন্য কাপড় জামাগুলো দিতে হবে। তা চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের সমস্ত কাজ রেডি, আর এদিকে কাকুদের প্যান্ডেল করাও রেডি। দেখো প্যান্ডেলে সাদা কাপড় মারা হয়ে গেছে, প্যান্ডেল একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ছোটো করেই একটা প্যান্ডেল করা হয়েছে, কেননা খুব বেশি লোক নিমন্ত্রণ করা হয়নি, খুব কম লোকের মধ্যেই একটা ছোটোখাটো প্যান্ডেল করা হয়েছে। পাখি দেখি, বাবা পাখির চুল কোথায় গেল? এই ফোনের দিকে দেখ, বাবা কি সুন্দর লাগছে দেখতে। টুপি কিনেছিস? কিনিস, কিনে দিই তো, পরে কিনে দেবো। হ্যাঁ আচ্ছা, কি বললা? বলছি তোমাকেও পরিয়ে দেবো। আমি নাড়া হবো না, তোর মা হবে এবারে। হ্যাঁ নড়ো না, নড়ো না, নড়ো না, চুপ করে বসো, কেটে যাবে তাহলে। ভাগনার মেয়ে তো ন্যাড়া হয়ে গেছে, এইবারে ভাগনার পালা। ওকে চুল, গোপ, দাড়ি সবই কিন্তু কাটতে হবে, কিন্তু সব কিছু রাখার পরে যখন সব কিছু আবার কেটে দেওয়া হয়, তখন কিন্তু পুরো অন্য রকম লাগে। দেখি শোনকে, বাবা গোপ কাটতে কেরাম দেখতে লাগে, মামদো লাগে। টিকি লাগে না? টিকি বালতি বালতি বলছে, টিকি রাখে না, টিকি কেন লাগবে? এই ছুবি না, ছুবি না লাল্টু। চুল নখ কাটার পরে এবারে চলে এসেছে পুকুরে স্নান করতে। পুকুরে স্নান করে গেলাসে করে জল নিয়ে গিয়ে কিছু নিয়ম থাকে, সেগুলো করতে হয়। তো চলো, শান্ত হয়ে গেল, এবার তোমাদের দেখাচ্ছি যে কী কী নিয়ম করতে হয়। চল
গ্লাস হাতে করে নে গ্লাস না চ জল জানো খেয়ে নিস না ওদের সেই সেখানে গিয়ে দাঁড়িয়ে চলাই না আস্তে করে নাম নাম হ্যাঁ রাখো না সবাই এক এক করে রাখবে আয়নায় মুখ দেখ হ্যাঁ ওইগুলো সোনার উপর নেড়েছিস নে তুই কর আয়নায় মুখ দেখ দেখতে পাই সোনার উপর না হ্যাঁ নে এবার বাকি কর দেখেছিস এবার রেখে দে এবারে নে সোনার উপরটা হাত দিয়ে নার দিয়েছিস ঠিক আছে এবারে ছোলা আরে নে গালে পুড়ে দে হয়েছে নমস্কার করে নাও এরপরে একটু শরবত খেতে হয় তাই বাতাসা জল করে দেয়া হয়েছে সবাইকে কেননা সকাল থেকে উপোস করে এই কাজগুলো করতে হয় ওই জন্য স্নান করার পরে একটু বাতাসার জল দেওয়া হয়েছে সবাইকে তারপরে আরও কিন্তু অনেক নিয়ম থাকে শরবত খাওয়ার পরে ওরা যে জামা কাপড়গুলো পরে আছে তার আঁচলের মধ্যেই দিতে হয় খই তা এখন সবাইকে খই দেওয়া হচ্ছে কেননা এখন ওরা খই খাবে স্নান করার পরে খই এবারে দিচ্ছি মুরকি খইয়ের সঙ্গে কেননা মুরকি দিতে হয় খই মুরকি কথাতেই আছে তাই জন্য খইয়ের সঙ্গে দেয়া হলো মুরকি আর দেব বাতাসা সবাইকে দিয়ে দিলাম এগুলো কিন্তু আঁচলের মধ্যেই নিতে হয় হাতে কিংবা বাটিতে করে নেয় না চলো এবারে দিতে হবে দানাদার কেননা অন্য কোনো মিষ্টি কিন্তু খেতে নেই ঘাটে ওঠার পরে খই মুরকি বাতাসা আর দানাদারই খায় ওদের ঘাট কাস্ত হয়ে গেছে কিন্তু এবারে খাওয়া দাওয়া শুরু করা হচ্ছে কেননা যারা সবাই ঘাটে তুলতে এসেছে তাদের দুপুরবেলা ভাত খাওয়াতে হয় তাই জন্য নিরামিষ ভাত রান্না করা হয়েছে ভাত মুগের ডাল আর পটল আলুর তরকারি কেননা ওরা কিন্তু খাবে না ওদের খই মুরকিই খেতে হবে এটা বাড়ির লোকের জন্য প্রথমে ছোটদের খাইয়ে দেওয়া হয়েছে এবারে এক এক করে সব বড়রাও খেয়ে নিচ্ছে কেননা ঘাট কাজ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে তা সবাই খুব খিদে পেয়ে গেছে তা এক এক করে সবাইকে খাওয়ানো হচ্ছে তারপরে আমরা খাবো কেননা আমরা হচ্ছে পরিবেশনের লোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবারে একটু শুয়ে রেস্ট করব কেন সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে এবারে একটু রেস্ট করব আবার সন্ধেবেলার রান্না বান্না থাকে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো টাটা